দেহরক্ষী সাইগল হোসেনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল সিবিআই আদালতে। সাইগল হোসেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, আজ থেকে আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল সিবিআই আদালত। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইতের সঙ্গে। কৌশিক, আদালতে আজ কি সওয়াল জবাব হলো? প্রথমে জানিয়ে রাখি, আজকে আসানসোল সিবিআই আদালতে কোনো শুনানি হয়নি। তার কারণ হচ্ছে আসানসোলের এক প্রবীণ আইনজীবীর মৃত্যু হয়েছে এবং সেই কারণে এখানে আইনজীবীরা কর্মবিরতির মাধ্যমে শোক জ্ঞাপন করছেন ওই তাকে শ্রদ্ধা জানিয়ে। এবং যার ফলে আজ সকাল 10:05 নাগাদ যখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে আসানসোল আদালতে নিয়ে আসা হয়, তাকে কিন্তু পেশ করা হয়নি। তার কারণ হচ্ছে শুনানি হয়নি, এবং শুনানি না হওয়ার কারণে পরবর্তী ক্ষেত্রে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী, এবং তাকে আবার সিবিআই আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুবিধা, ধন্যবাদ কৌশিক। রয়েছে এটা হচ্ছে বিধাননগরের ময়ূক ভবনের এমপিএমএলএ আদালত, এবং সেই এমপিএমএলএ আদালতে যেহেতু 2010 সালে পুরনো একটি মামলা রয়েছে, মঙ্গলকোটে বিস্ফোরণ মামলা, এবং যে মামলায় তুমি জানো 15 জনের নামে চার্জশিটে নাম দেওয়া হয় এবং তার মধ্যে একজনের মৃত্যু হয় এবং 14 জনের কিন্তু আজকে হাজিরা রয়েছে। এবং সেই মতো সেই 14 জনের তালিকায় রয়েছেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের নাম। অনুব্রত মণ্ডলকে একেবারে আসানসোল জেলে যেহেতু তিনি রয়েছেন বর্তমানে, কারণ গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং সেই জন্য অনুব্রত মণ্ডলকে আজকে সকাল 6:50 নাগাদ আসানসোল জেল থেকে বের করে নিয়ে আসা হয়। এবং এই যে এমপি এমএলএ যে আদালত রয়েছে সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলকে হাজির করানো হয়েছে, এবং একেবারে অনুব্রত মণ্ডলকে যেহেতু নিয়ে আসা হবে এই আদালতে, সেই জন্য একেবারে আদালত চত্বর জুড়ে কার্যত একটা দুর্গে পরিণত করা হয়েছে। জায়গাটাকে বিভিন্ন জায়গায় গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ কিন্তু বিধাননগর কমিশনারের যারা অধীনে রয়েছেন তারা কিন্তু মোতায়েন করেছেন। অনুব্রত মণ্ডল সহ বাকিরা যারা যাদের নাম ছিল এই তালিকায় তাদেরকেও কিন্তু আজকে পেশ করা হয়েছে, তারাও এসে পৌঁছেছেন। কিছুক্ষণ পরে কিন্তু এই যে মামলাটি রয়েছে সেই মামলাটি শুরু হবে। অনুব্রত মণ্ডলকে কিছুক্ষণ আগে আসানসোল থেকে নিয়ে আসা হয়েছে ময়ূক ভবনে এমপিএমএলএ আদালতে। অনুব্রত মণ্ডল, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিলাম যে কেমন শরীর কেমন আছে, তিনি বলেছিলেন শরীর খুব ভালো নেই, সামান্য প্রবলেম রয়েছে। এছাড়াও পঞ্চায়েত ভোট নিয়ে যাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন হ্যাঁ ভোট হবে, ভোটের মতো ভোট হবে। এবং তারপর সেই 6:50 তার কনভয় বেরোয় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা তারা ছিলেন, এবং বিশাল কমব্যাট ফোর্স তাকে নিয়ে আসা হয় এই ঠিক 10:50 এই সল্টলেকের এই যে বিশেষ আদালত সেখানে এসে পৌঁছয় অনুব্রত মণ্ডল। এবং রাস্তাতে শক্তিগড়ের কাছে একবার দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি, সেখানে কিন্তু দাঁড়াননি। তারপরে আমরা দেখলাম যে ঠিক সিঙ্গুরের কাছে তিনি এক জায়গায় দাঁড়িয়েছিলেন, এবং গাড়ির মধ্যেই তিনি সকালবেলায় প্রাতরাস করেন এবং তারপরে তার চা খান, তিনি কিছু টিফিন খান, এবং তারপর তিনি ঠিক 10 মিনিট দাঁড়িয়েছিলেন সেখানে। তারপর সোজা তিনি কলকাতায় এখানে চলে আসেন এবং 10:50 তিনি এখানে পৌঁছন। আমরা যেটা দেখলাম 4 ঘন্টা তার এই জার্নি, তার মাঝে 10 মিনিটের জন্য তিনি দাঁড়িয়েছিলেন এবং এখানে তিনি পৌঁছন। এর কিছুক্ষণ পরেই এখানে যে বিচার প্রক্রিয়া সেটা শুরু হবে, তারপর তাকে আবার নিয়ে যাওয়া হবে আসানসোল বিশেষ সংশোধনাগারে। একেবারেই মানুষ, ধন্যবাদ পার্থ, তোমাকেও ধন্যবাদ।